ইউকেতে অবৈধদের ধরতে হোটেলে অভিযান, গ্রেফতার ১১, বাংলাদেশি স্বজনদের মাঝে উদ্বেগ। এখন বাংলাদেশি রেস্টুরেন্টের পাশাপাশি বাঙালি অধ্যুষিত এলাকা হোটেলগুলোতেও হোম অফিস অভিযান চালিয়ে ইলিগাল ইমিগ্রান্ট এবং অবৈধদের ধরপাকড় করছে। এতে বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের প্রায় সবখানে চলছে ইমিগ্রেশনের অবৈধ অভিবাসী ধরার অভিযান। এই অভিযানের কারণে দেশটিতে বসবাসরত বৈধ, কাগজপত্রবিহীন বা কাজের অনুমতিবিহীন বাংলাদেশীও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। লন্ডনের একটি শীর্ষস্থানীয় হোটেলে অভিবাসন অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়েছে। এদিকে তদন্তে পাওয়া গেছে, বুধবার সংস্থার কর্মীরা চারুতারকা রিজেন্টস পার্ক মারিয়াট হোটেলে ক্লিনার, পোর্টার এবং গৃহকর্মী হিসেবে অবৈধভাবে কাজ করছিলেন। কর্মীরা উল্লেখযোগ্যভাবে কম বেতন পাচ্ছেন। তারা দুটি পৃথক সাব কন্ট্রাক্টরের অধীনে সপ্তাহে তাদের ১৫ ঘন্টা কাজের জন্য মাত্র অর্ধেক সাধারণত বেতন পাচ্ছিলেন। এই ১১ জনের মধ্যে আছেন যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার অপেক্ষায় থাকা ৫ কর্মী। ৬ জনকে জামিন দেওয়া হয়েছে এবং তাদের হোম অফিসে নিয়মিত রিপোর্ট করতে হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সেই সাথে এসব স্টাফদের মধ্যে ৬ জন ভিন্ন ভিন্ন দেশের, তাদের যুক্তরাজ্যে কাজ করার বৈধতা নেই। আর গ্রেফতারকৃতদের মধ্যে একজন এমন যাকে অবৈধভাবে যুক্তরাজ্যে পাচার করা হয়েছে বলে জানিয়েছে হোম অফিস। হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্সের ডেপুটি ডিরেক্টর সুরান পাদিয়াজি বলেছেন, এই মামলায় তাদের সহযোগিতার জন্য আমরা ম্যারিওটের কাছে কৃতজ্ঞ। তাদের সমর্থন আবার অফিসারদের দ্রুত অবৈধ কর্মীদের শনাক্ত করতে এবং তাদের তৃতীয় পক্ষের নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সুযোগ দেয়।